প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ই-বুক। ই-বুক হচ্ছে ইলেকট্রনিক্স বুক। যেমন দেখবা, যেগুলো অনলাইন ভিত্তিক যা কিছু আছে, যেমন আমরা চিঠি, আগে চিঠি দিত, কিন্তু এখন হচ্ছে ইমেইল, ই-বুক, ই রিডার, সামনে ই জিনিসটা চলে আসে। ই মানে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বলতে যে যে কিছু অনেক ধরনের ডিজিটাল ডিভাইস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবাটা গ্রহণ করতে পারি। ই বুক হচ্ছে ইলেকট্রনিক্স বুক, যার মাধ্যমে আমরা ভার্চুয়ালি পড়াশোনা করতে পারি। যেমন সাধারণ বই যেরকম আমরা ধরতে পারি, পৃষ্ঠাগুলো ধরতে পারি, আলাদা একটা ঘ্রাণ থাকে, যখন ইচ্ছা তখন বেঁধে রাখতে পারি, ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু ইবুক হচ্ছে এমন একটা বুক যেটা পিডিএফ আকারে থাকে। যেমন আমি চাইলে একটা পিডিএফ রিডারের মধ্যে অনেকগুলো বই একসাথে রাখতে পারবো, কিন্তু আমি অনেকগুলো বই যদি সনাতন পদ্ধতিতে রাখি, আমার থেকে অনেকগুলো সেলফ বা অনেকগুলো বক্সের প্রয়োজন হবে, কিন্তু আমি একটা ইবুক রিডারের মধ্যে অনেকগুলো বই রাখতে পারি। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে কিন্তু গুগল, যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখো, আমি এমন কোনো তথ্য নাই যেটা আমি গুগল করলে পাবো না, কিন্তু একটা সময় এই সুযোগটা ছিল না। গুগল আসার ফলে আমাদের অনলাইনে পড়াশোনার মাত্রাটা অনেক গুণ বেড়ে গেছে। দেখো, পৃথিবী এখন অনেক বড় সংকটময় অবস্থায় আছে। এই অবস্থায় পৃথিবীর সকল কলেজ, স্কুল সব কিছুই কিন্তু বন্ধ, কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু থেমে নাই। আমরা কিন্তু অনলাইনে নিজেরা ক্লাস করছি এবং আমাদের বিভিন্ন কন্টেন্ট দিচ্ছি, এবং আমরা আমাদের নলেজটাকে কিন্তু প্রতিনিয়ত আপগ্রেড করতে পারছি। কিন্তু একটা সময় যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি না থাকতো, এই জিনিসগুলো কিন্তু কখনোই কিন্তু সম্ভাবনা ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় যদি জাদু কোনো কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেমন রিয়েল লাইফ ইলেকট্রনিক্স হচ্ছে সবচেয়ে বড় জাদু। যেমন আমি এখানে বসে কথা বলতেছি ইউএসএ একটা মানুষের সাথে, আমি তাকে দেখতেছি, সে কি করতেছে, আমি কি করতেছি, সে দেখতেছে, এগুলো কিন্তু একটা সময় কল্পনা করা যেত না। এটা হচ্ছে রিয়েল জাদু, রিয়েল লাইফ। এটাতে কোনো চোখে কোনো প্রবলেম করবে না, এটা অরিজিনালি হচ্ছে আমাদের বাস্তবতা। তো আমি যে বিষয়টাতে ছিলাম, ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আমি চাইলে বিভিন্ন ধরনের পড়াশোনা শিখতে পারি, ওইখানে চাইলে আমি এক্সাম দিতে পারি, অনলাইন এক্সাম দিতে পারি, এখানে বসে আমি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন কোর্স সম্পাদন করতে পারি, সেগুলো কিন্তু আমরা অনলাইন ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। একটা সময় কিন্তু এগুলো আমাদের ধারণার বাইরে ছিল। তাহলে আমরা ইবুক রিডারের মাধ্যমে অনেকগুলো বই একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে রেখে আমরা চাইলে সেগুলো ব্যবহার করতে পারি। সেটার ক্ষেত্রে আমার অনেক টাকার অপচয় রোধ হবে, আমার পড়াশোনার গতি বাড়বে, সবগুলো একই জায়গায় থাকবে। বিভিন্ন ধরনের ইবুক আছে, যেমন আমি ওয়েবসাইটে যে পড়াগুলো পড়ি এটা এক ধরনের, আমি যদি পিডিএফ আকারে পড়ি সেটা এক ধরনের, আমি যদি পিডিএফ রিডারে পড়ি সেটা এক ধরনের, আমি যদি সেটা ইবুক রিডারে পড়ি সেটা এক ধরনের। এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির, কিন্তু উদ্দেশ্য একটাই। তো আজকে এতটুকুই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।